তাদের আঙুলের কালি এখনো শুকায়নি, বুলডোজার নীতি চালানোর যে উদ্যোগ গ্রহণ করেছে উত্তরপ্রদেশে তাদের আঙুলের কালি এখনো শুকায়নি, বুলডোজার নীতি চালানোর যে উদ্যোগ গ্রহণ করেছে উত্তরপ্রদেশে পদের বিক্ষোভ কর্মসূচির কারণ হচ্ছে যে যে পদ্ধতিতে স্ট্রিট ভেন্ডারদের রাস্তার প্রতিপার্শ্বিত ব্যবসায়ীদের যেভাবে উৎখাত করা হচ্ছে এটা অত্যন্ত অমানবিক ব্যাপার। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব হচ্ছে 2014 সালে স্ট্রিট ভেন্ডার আইন মোতাবেক এই ভেন্ডারদের নিয়ে আরবান এলাকাতে মিউনিসিপ্যালিটি এলাকাতে কাজকর্ম পরিচালনা করা। তারা সেই কাজকর্ম আজও শুরু করেননি। 2014 সালের আইনের পরে 2018-র পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে বলেছিলেন যে স্ট্রিট ভেন্ডারদের নিয়ে তিনি যা যা করবেন, যে ভেন্ডারদের আইডেন্টিটি দেওয়া, তাদের ব্যাংকের সাথে লিঙ্কেজ করা, তাদের ব্যবসার জায়গা ঠিক করে দেওয়া, কোনো জায়গাতে যদি সমস্যা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাতায়াতের স্বাচ্ছন্দ্য বজায় রেখে তারা যাতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করা। এই জায়গাতে রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত হচ্ছে অত্যন্ত অমানবিক। এই কোনো আলাপ আলোচনা কথা বলা মানবিক মত থেকে তাদের বিষয়টাকে দেখা না দেখে তারা বুলডোজ করছে। এবং আমাদের দুর্গাপুরে যেটা হলো যে গত 5-6 মাস আগে একবার এই সিটি সেন্টারে ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে, ভাঙচুর হওয়ার পরে আবার তারা বসেছে, আবার এখন ভাঙচুর হচ্ছে। তাহলে এই গোটা ব্যাপারটাকে প্রপার ম্যানেজমেন্ট করা দরকার। ভাঙছে, লোকগুলো বসছে, আবার ভাঙছে, এই গরিব মানুষ তারা যাতে হচ্ছে খেয়ে পড়ে বাঁচতে পারে তার ব্যবস্থা করার জন্য মানবিকতা মানবিক দিক থেকে গোটা বিষয়টাকে দেখা এবং আইন মোতাবেক 2014-র যে ভেন্ডার আইন সেই আইন মোতাবেক দেখার দাবি নিয়েই আমরা তাদের আঙুলের কালি এখনো শুকায়নি, বুলডোজার নীতি চালানোর যে উদ্যোগ গ্রহণ করেছে উত্তরপ্রদেশে ও
তাদের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, বুলডোজার নীতি চালানোর যে উদ্যোগ গ্রহণ করেছে উত্তরপ্রদেশে তাদের আঙ্গুলের কালি এখনো শুকায়নি, বুলডোজার নীতি চালানোর যে উদ্যোগ গ্রহণ করেছে উত্তরপ্রদেশে করা হবে তাদের ব্যর্থ হিন্দু লাগ